কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআন পড়লে নাম জিজ্ঞাসা করতি না, কোরআনেই তো লেখা ছিল লাদাইনা মাসিদ, আল্লাহ আমাদের লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, তোর এনজয়ের জন্য বানায় রেখা দিছে আয়না, ওইখানে থাকতে থাকতে আরেকটা ফোন দিবে আয়না আমার কাছে, চলবে ওইখানে প্রতিযোগিতা, সর্বশেষ ফোন দিবে দুনিয়ার স্ত্রী সারা চান্না কাপায়া যখন ফোন দিবে তখন বলবে কই আছিস আয়না, ওদের থেকে এক লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে দিছে আমার কাছে, ঘন্টায় ঘন্টায় ওই জান্নাত সব রাখা রব্বে কাবার কাছে, যুবকরা ভাবে জান্নাতে নাচ নাই, নাচ হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি এক সময় বৈশা কোলবালিশের ট্যাক লাগায় বৈশা থাকবে, পায়ের কাছে দুইজন খেদমত করতে থাকবে, মাথার কাছে দুই হুর খেদমত করবে, হঠাৎ দুনিয়ার নাচের আর গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, এরা দুইজন জেনা ফেলবে, কেননা জান্নাতে যা মনে আসবে এটা জান্নাতের খাদেমরা হুরেরা ফেরেশতারা জেনা ফেলবে, সাথে সাথে দুইজন পায়ে থাপ্পড় দিবে দুইজন কাঁদে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ দেখবি নাচ, দুটা পায়ের দিকের থেকে উঠবে নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে, আট পায়ের থেকে প্রত্যেক জঙ্কারে আট লক্ষ কালার বাহির হবে, আট লক্ষ কালার, এক কালারের সাথে এক কালারের মিল হবে না, চল্লিশ বছর টানা নাচ হবে আর কান শোনাবে, চল্লিশ বছর তুমি হারা যাবে, চল্লিশ বছর পরে চারজনে মিলা তোমারে হুসে আনবে মুখা দিয়া, গালের ভিতরে চিমটি কাইটা খালি নাচি দেখবি আর গানই শুনবি, ভিতরে কি রাখছে এটা দেখবি না, চল কামড়ায় তোরে দেখাই আল্লাহ ভিতরে তোর জন্য কি বানায় রাখছে, সাহাবা শুধু শুধু পাগল হয়, আসি আমি আসল জায়গায়, শুধু এখানেই তো শেষ না, মাধবদীর যুবক পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে হইব, এখানে কেউ না কেউ হইব, বেশি তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে সাইজ, জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ একটার নাম বাইদাক, ওইখানে আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে, যেটা তোমার চোখে চোখ লাগবে ওটি তোমার হয়ে যাবে, এই জন্য হাদিসে আছে জান্নাতিরা ডেলি ফেরেশতাদেরকে বলবে ড্রাইভারকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, চলো বাইদাজে একটা দৈরা নিয়ে আসি, আবার বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাহ, চলো বাইদাকে নিয়ে চলো, ওইখানে আড্ডা হবে, আড্ডা কি হবে, সমুদ্রের মাছ সৈকতের মাছ এসে বলবে আমাকে খাবি কিভাবে খাবি বল, নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত, পাখি উড়তে উড়তে আসবে প্রথমে ডানা নাড়া দিবে, হাজার না লক্ষ আইটেম খাওয়া পড়বে, তারপরে বলবে আমাকে খাবে, আমাকে খাবে কিভাবে খাবে, ওই ভাবে ভয়া আসবে, খায়া হাড্ডি ফালাবে আর উড়া চলে সালাম দিয়ে উড়া চলে যাবে, সব রাখা গান রাখা নাচ রাখা, হায় 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 সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ বড় পাবে, কিন্তু এটা বাঙালি পাবে না, আমরা আরো বড় পাবো ইনশাআল্লাহ, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে জুহাইনা, ওর নাম কবিলার নামও লেখা আছে, ও পাবে আমরা পাবো না, সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর খালি দেখতেই থাকবে, এরকম সুন্দর, চল্লিশ বছর পরে হুর ওকে হুসে আনবে বলবে আল্লাহর ওলি খালি দেখবি আর কোনো কাহিনী নাই, খালি দেখাই কাহিনী, চল তোরে দেখাই আর কি কাহিনী আছে, জান্নাতের মেয়েরা একশো বিশ ফিট লম্বা হবে, চুলও একশো বিশ ফিট লম্বা হবে, চিরদিনের জন্য দেওয়া হবে, না পেশাব হবে না পায়খানা হবে, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাব্বাথু, না পেশাব না পায়খানা, খাবে দেখ দিবে খালি হয়ে যাবে,
এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম ওই খাওনের বর্ণনা দেওয়া যাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে, বাবরচি পাকাবে না। হায় হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে, এটা বান্দা রুল করা, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে, আল্লাহ কুদরত দিয়ে না জানি কত কোটি আইটেম খাওয়াবে, প্রত্যেকের সাথে কথা বলবে, ছয় দিন একভাবে দুইভাবে পান করবে, হয়তো নিজের হাতে নেলে খাদেমের হাতে, সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়। একটু ভাব, যখন আল্লাহ কুদরতি হাত আমার ঠুটে লাগবে তখন কেমন মজা হবে, আল্লাহ কথা বলবে প্রত্যেকের সাথে, আল্লাহ কাপড় পরাবে প্রত্যেক শুক্রবার এরকম কাপড় পরাবে, হয় হয় জান্নাতে আর কোনো তুলনা হবে না। আজকে যে ডিজাইন এই শুক্রবারে, আগামী শুক্রবারে ডিজাইন চেঞ্জ করে দিবে, আল্লাহ সবাইকে স্প্রে লাগায় দিবে, খুশবু লাগায় দিবে, সুগ্রাম লাগায় দিবে, সবাইকে হাদিয়া দিবে, তোহফা দিবে, উপটকন দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না সবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ওটা কিনা বেচার বাজার হবে, টাকা দিয়ে কিনতে হবে না, যা পছন্দ হবে হয় হয় তা উঠাবে, আর ফেরেশতাদের হাতে দিবে, আল্লাহ বলবে নিয়া জান্নাত সাজাও। অথচ এই উম্মতের জান্নাত আল্লাহ সাজায় রাখছে নিজের কুদরতি হাত দিয়া, তারপরও সাজানোর জন্য দিবে, ছবির নিচে লেখা থাকবে তুমি যদি রূপ পছন্দ করো তাহলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, যদি যেটা পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে, নারী ভিন্ন পুরুষ ভিন্ন, যদি চেয়ারম্যান সব প্রশ্ন করে একজন আর একজনের চিনবে কি করে, বাহির হয়ে যায় কাটটাকে হাতে ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ, ওইখান দিয়ে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো ছবি ওনার কাছে চলে যাবে, দুইজন যায় দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। এই জন্যই তো সাহাবা ইকরাম পাগল ছিলেন। আজকে আমাদের কতটুকু প্রস্তুতি, শেষ জায়গায় আমি চলে আসছি, আর লম্বা করার প্রয়োজন মনে করি না। জুনায়েদ আল হাবিব, তারপরে কাসেম সাহেব বলার পরে আর লম্বা করার প্রয়োজন মনে করি না, এই জন্য শর্ট করে গুছায় নিয়ে আসতেছি, আগেই বলছি কথা লম্বা হবে না, এই জন্য গুছায় নিয়ে আসতেছি। ওটার প্রস্তুতি কতটুকু, জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চায়, জান্নাতের সামান্য ধারণা তো দিলাম, এই দুনিয়ার দুই তিন কাঠার বাড়ি, এই টিনের গড়ার চতুর্দিকে যেটাকে বলে টিন শেড, এই দুনিয়ার গান্দা জিনিস, 800 কোটি মানুষ বর্তমানে, 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়াটা, যার ভিতরে 60-70 ভাগ জল আর 33 ভাগ স্থল, এই দুনিয়া ওই জান্নাতকে হারায় দিয়া, চাই তো জান্নাত কিন্তু প্রস্তুতি কতটুকু, কি প্রস্তুতি আছে, কতটুকু প্রস্তুতি, চলো আজকে যাই না নেই লম্বা তো জানা যাবে না, এতটুকু যদি করতে পারি আজকে, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আমার জাতি যদি যে জান্নাতের আশা রাখে সে যদি কিছু নাও ফুরত, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি, কখনো নামাজের সাথে যদি আপোষ না করত, নামাজ যদি কখনো না ছাড়ত, আজান হইতে দেরি যদি ছুটে আসতে দেরি না করত, তাহলে তো আল্লাহর ওয়াদা ছিল মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি 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 চাবি, কিন্তু আফসোস আফসোস আমার জাতির উপর, আমার জাতি তো প্রবাদ বাক্য বলে সমাজ ছাড়া যায় না নামাজ বলে ছাড়া যায়, সমাজ বলে চুরি করা যায় না নামাজ বলে চুরি করা যায়, আমার জাতি তো এই প্রবাদ বাক্যে বিশ্বাস, অথচ জান্নাত চায় ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন,
তবেই পাগল ছিলেন আউলিয়া ইসলাম পাগল ছিলেন আজকেও তো আমি বলি জানি না সভাপতি সাহেব মানবে কি মানবে না আজকেও তো আমি বলি আজকেও তো বলি হ্যাঁ উঠা উঠি না করি চলে আসবে এখনি চলে আসবে উঠা উঠি না করি আমি তো বলি আজকেও তো মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিজ সত্য এটাই যদি আমার জাতি নামাজ পড়ত পাঁচ ওয়াক্ত তাইলেই তো জান্নাতের জন্য যথেষ্ট ছিল এটার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার কয়বার ডাকে কয়বার ডাকে কয়বার ডাকে পাঁচবার ডাকে কে ডাকে হ্যাঁ সত্য আল্লাহর পরিচয় জানা আছে কোন আল্লাহ শুধু আল্লাহ না যিনি আল্লাহর সাথে রহমান যিনি রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুর রাফিউল معيس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواخد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور نيرانو بوي بودير مالك الله রব্বে কাবার কসম যদি কিচ্ছু না করত এই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত নামাজ যদি পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত তাইলে ওয়াদা তো ছিল ইদা সালুহা সালুহা সাইরুল আমাল নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট লেখা দেওয়ার ওয়াদা ছিল যে নামাজ পূর্ণ জীবন পূর্ণ নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের সাথে ছিল যদি উম্মত নামাজই পড়ত জান্নাতের আশা তো রাখি জান্নাত তো চাই ওই জান্নাত যেটা আল্লাহ আমাদের জন্য বানায় রেখা দিয়েছে হ্যাঁ এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম আউলিয়া এজাম ওলামায়ে কেরাম আজও নাইলে আমি তো মাঝে মাঝে বলি একজন হুজুরের ইমামের বেতন এই ইউনিয়নে সবচেয়ে বেশি কত কত চেয়ারম্যান সাহেব বলো কত কত দশ হাজার আর এই ইউনিয়নে যে অটো চালায় সে কত কামায় কত হ্যাঁ হুজুর কি পাগল নাকি যে দশ হাজার নিয়ে পড়ে আছে মসজিদে অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে না অটো চালানোর জন্য অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয় না অটো চালানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় যদি অটো চালানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা না লাগে তাহলে হুজুর কেন চালায় না অটো চালাইলে ইজ্জত চলে যাবে